আসলে এখানে 8 নম্বর ওয়ার্ডের বারিন্দ মার্কেট থেকে শুরু করে গোনারপাড়া আর বৌদ্ধগুনা যে চতুর্মুখের যে একটা রাস্তা আছে ওখানে একটু বৃষ্টিপাত হলেই আপনার মানে পানিতে ভরে যায় আর কি, মানে নালা নর্দমা ভরে যায়, মানে মানুষের হাঁটতে রাস্তাঘাটে বেহাল অবস্থা সৃষ্টি হয়। তো সেজন্য এবারে যিনি দায়িত্বে আসবেন বা কাউন্সিলর হিসেবে 8 নম্বর ওয়ার্ডে আমরা চাচ্ছি এই বেহাল অবস্থাটা যাতে, সে আমরা চাচ্ছি হচ্ছে এই রাস্তাঘাটের যে বেহাল অবস্থাটা যাতে ঠিক হয়ে যায় একদম পার্মানেন্টলি আর কি, ওটাই চাচ্ছিল। আমাদের এই ওয়ার্ডে যা অবস্থা করে রাখছে, যেমন দেখেন আপনি পিছনে দেখতে পাবেন এখানে নালা থেকে নর্দমা থেকে আপনার ময়লা এসে রাস্তায় জমাট বাঁধে, যার কারণে স্কুল কলেজগামী ছাত্র থেকে শুরু করে চাকরিজীবী মানুষরা যাওয়া আসা করতে অসুবিধা হয়। আমরা এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যেহেতু আমরা আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের আমরা ওয়ার্ড কাউন্সিলরকে দায়ী করব, আমাদের বিগতবার যিনি কাউন্সিলর এবং বর্তমানে তিনি আছেন বাবু রাসবিহারী দাস, তিনি বারবার প্রতিশ্রুতি দিয়েও আমাদের এই কাজগুলো সমাপ্ত করতে পারে নাই। যেমন আপনি দেখতে পারবেন বৈদ্যগুনা গুনারপাড়ার প্রবেশমুখে যে একটি বড় ডাস্টবিন করে রাখছে, তিনি আবার অন্যদিকে বক্তব্য দেয় এই ওয়ার্ডকে তিনি জামালখান করবে, কিন্তু আসলে দেখেন আপনি দেখতে পাবেন এই ওয়ার্ডটি একটি ডাস্টবিনে পরিণত করে ফেলেছে। সারা বৈদ্যগুনা গুনাপাড়া থেকে শুরু করে বল্লাপাড়া পর্যন্ত আপনি সব ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখবেন আমাদের এই ওয়ার্ডের কি বেহাল দশা। এখনো পর্যন্ত আমাদের 8 নম্বর ওয়ার্ডের একমাত্র রোড, যেটা 8 নম্বর ওয়ার্ডের রোড বলা হয় ওই বৈদ্যগুনা যে রোডটা, ওই রোডটার মধ্যে এখনো পর্যন্ত হতে একটু করে যদি বৃষ্টির পানি পড়ে, বৃষ্টিতে যদি একটু ঝড় হয় তাহলে পুরো রোডটা হচ্ছে কি এই রাস্তা থেকে নালায় পরিণত হয়ে যায়। তো যে রোডের মধ্যে হচ্ছে খাটা যায় না, কারণ হচ্ছে এই রোডের মধ্যে এখনো পর্যন্ত হতে কোনো উন্নয়নের ছোঁয়া বাজেনি। তো যে মানুষ হচ্ছে আমাদের বিগত 22 বছরে সরি 21 বছরে হতে আমাদের কিছু করেনি, যে মানুষ হচ্ছে 7 বছরে মেয়রের দায়িত্ব থাকার পরে উনি চাইলে হতে এই ওয়ার্ডটাকে সোনায় হতে মরিয়ে রাখা যেত, এই ওয়ার্ডটা এখনো পর্যন্ত হচ্ছে কি নালার মধ্যে নালা নর্দমা ময়লা আবর্জনার মধ্যে হতে পড়ে আছে। ওই এমন একজন মানুষ উনি, ওনাকে হচ্ছে কখনো হতে সুখে দুঃখে কোনো সময় পাই না, এমনকি আমাদের সুসময়ে দুঃসময়ে ওনাকে আমরা কখনো পাইনি। তো আমরা চাই, আমরা কোনো পরিবর্তন চাই, নতুন একজন পরিবর্তন, এমন একজন মানুষ চাই যে মানুষ হচ্ছে আমার সুসময়ে আমার খবর নেবে, আমার দুঃসময়ে আমার খবর নেবে, আমার এলাকার খবর নেবে, আমার রাস্তাঘাটের খবর নেবে, আমার পরিবেশের খবর নেবে, আমার যে ময়লা। আপনারা যদি ঘুরে দেখেন 8 নম্বর ওয়ার্ড মিলে শুধু একটাই ডাস্টবিন আছে, যেটা ছোট একটা ডাস্টবিন, তাছাড়া আর কোনো জায়গায় কয়েকটা ডাস্টবিন নাই, ভালো করে ময়লাগুলো পরিষ্কার করা হয় না। এখনো নালার হচ্ছে একটু করে বৃষ্টি দিলে নালাটা পুড়ে যায়, ওরকম একটা অবস্থায় আছি। এই অবস্থায় আছে, এই বেহাল অবস্থায় আমরা আর পারতেছি না এরকম ভাবে থাকতে। তো নতুন এক পরিবর্তন দিয়ে সুন্দর এক কাউন্সিলর চাই, এমন একজন কাউন্সিলর চাই যে কাউন্সিলর আসলে আমাদের 8 নম্বর ওয়ার্ডটাকে আসলে স্মার্ট ওয়ার্ড হিসেবে গঠন করবে, স্মার্ট ওয়ার্ড হিসেবে কি তৈরি করবে ওরকম।